নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার ত্রিপুরা টিভি চ্যানেল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত যে মাতারবাড়ির নিকটে যে বাজার রয়েছে সেই বাজারে, এবং এই বাজার যে উপস্থিত যে মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত কিছু জনতা বা উপস্থিত জনসাধারণের সঙ্গে কিন্তু আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব আসন্ন বিধানসভা নির্বাচনে কি রায় হতে চলেছে বা কি পালস রয়েছে পাবলিকের এখান থেকে। আসুন আমরা কথা বলে নিচ্ছি কয়েকজন ভোটার বা জনসাধারণের সঙ্গে। আসুন, আমরা কিন্তু ওই মাতারবাড়ি বিধানসভা এলাকায় পেয়েছি একজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন ভোট, এবার বিগত 5 বছর রাজ্যে বিজেপি ক্ষমতায়, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ কতটা হয়েছে বা রাজ্য উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন কতটা হয়েছে রাজ্য? উন্নয়ন তো বেশ ভালো হয়েছে, রাস্তাঘাট সব দিকে ভালো হয়েছে। তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে কি বিজেপি আবার ক্ষমতায় আসবে না পরিবর্তন হবে? না, আসবে, আবার আসবে। ধন্যবাদ। আমরা কিন্তু এই মাতারবাড়ি যে বাজার রয়েছে বিধানসভা অন্তর্গত এখানে কথা বলে নিলাম একজন দাদার সঙ্গে। দাদা কিন্তু তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু থেকে একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি যে এলাকার বাজার রয়েছে সেখানে কিন্তু পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট আপনি এবারও ভোট দেবেন, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন, কি আশা থাকবে আপনার? চাই সবারই মঙ্গল হোক, হ্যাঁ, যাতে সবাই সুস্থ সুস্থ থাকে, সুস্থ শৃঙ্খলা হয়, তারপরে আপনার এই আইন শৃঙ্খলা যাতে সুস্থ হয়, এটাই চাইব, এটাই চাইব। পরিচিত মানুষ তো বাঁচার মতো কোনো অধিকার নেই, ঠিক আছে না? যে নতুন সরকারটা হোক, আমরা চাই নতুন সরকার যে হোক যে সুস্থ মতো সুস্থভাবে পরিচালনা করুক, এটাই আমাদের একটা মানে আশা। আপনার কি মনে হচ্ছে এবার কি রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি চাই পরিবর্তন হোক। পরিবর্তন হোক কেন বলছি, কারণ বিগত 25 বছর আমাদের বামপন্থী আমলে যা কিছু না থাক, তারপরও আমরা সুস্থ ছিলাম। বিগত 5 বছরে আমরা খুবই অসুস্থিতে, সত্য যেটা খুবই অসুস্থিতে, কারণ নাই কাজকর্ম, নাই রুজি রোজগার, ঠিক আছে, কেমন চলা যায় তার তার কোনো ইয়ে নেই। একটা মানুষ যে ডেলি কাজ করার মতো ডেলি যে কাজ করে খায় তার কোনো অধিকার নেই, এ চাইতে আর কি। আমরা ডেলি কাজ করে খাওয়ি না মানুষ, ঠিক আছে, তো এতে আমরা ডেলি কাজ করে খেতে সাথে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম আরেকজন দাদার সঙ্গে। দাদা তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি বাজারে কিন্তু পেয়েছি আরেকজন কাকুকে। কাকু নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এবার আপনি আবার ভোট দেবেন, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি আশা থাকবে আপনার? যেগুলো প্রত্যাশা হয়তো আমরা করতে পারছিলাম না আগে, এগুলো পূরণ করবো আমরা চাইতেছি আর কি। এটা বিগত সরকার যে পূরণ করতে পারছে না, এটা আমরা এই সরকারের কাছে আবার পারছি। তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন পরিবর্তন এটা দেখা যাবে কদিন পর, কনফ্লিক্টের মাথা যে গুছিয়ে রয়ে গেছে এখন, সেটা কোনো দিকে ডাইভার্ট করতেছে না, ডাইভার্ট করে বোঝা যাবে কোন দিকে পরিস্থিতি হয়, এটি মনে করতেছে। ধন্যবাদ। আমরা কিন্তু আরেকজন কাকুকে পেয়েছিলাম, কাকু কিন্তু তুলে ধরলেন কাকুর একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি বাজারে কিন্তু পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট, 5 বছরে রাজ্যে বিজেপি ক্ষমতায়, কতটা উন্নয়ন রাজ্যে হয়েছে আপনার? উন্নয়ন হয়েছে, সেইভাবে হয়নি, হয়েছে কিছু হয়েছে। তো আপনার বিধানসভা এলাকা কোনটা? 32 নং মাতারবাড়ি। ধন্যবাদ। আমরা কিন্তু আরেকজন দাদাকে পেয়েছিলাম মাতারবাড়ি এলাকার ভোটার, দাদাও তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি এলাকায় কিন্তু পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এবার আপনি আবার ভোট দেবেন, যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, কি আশা থাকবে আপনার? আশা তো ভালোই, যে সরকার আছে রুলিং সরকার এটাই তো থাকবে। বিগত 5 বছরে রাজ্য উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন ভালো হয়েছে, রাস্তাঘাট এখনো হইতেছে মোটামুটি, এখনো চলতেছে এটা। আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন নাকি আবার বিজেপি ক্ষমতায় আসবে? আবার বিজেপি ক্ষমতায়। ধন্যবাদ। আমরা দাদার সঙ্গে কথা বলে নিলাম, দাদা কিন্তু তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি এলাকায় পেয়েছি আরেকজন কাকুকে। কাকু নমস্কার। রাজ্যে আসন্ন নির্বাচন, আবার আপনি ভোট দেবেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন আপনি? চমন দেশে যত সম্পৃক্ত সব কিছু বজায় রাখে, দেশের যত সুন্দর হয়, রাস্তাঘাট হয়, স্কুল কলেজ হয়, বেকারের স্বার্থে যাতে সরকার একটু নজর দেয় এতটুকু। তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে কি পরিবর্তন না প্রত্যাবর্তন? হ্যাঁ, পরিবর্তন হয়েছে না, সরকারে থাকবে।
ধন্যবাদ কাকু, কিন্তু তুলে ধরলেন কাকুর একান্ত ব্যক্তিগত মতামত মাতারবাড়ি বাজার এলাকা থেকে। আমরা কথা বলে নেবো আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি বাজার এলাকায় পেয়েছি আরেকজন কাকুকে। কাকু নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন ভোট, বহু সরকার আপনি রাজ্যে ক্ষমতায় দেখেছেন, বিগত পাঁচ বছরে রাজ্য উন্নয়ন কতটা হয়েছে? হয়েছে তো, ভালো হয়েছে। হ্যাঁ, তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে এবার বিজেপি আবার ক্ষমতায় আসবে নাকি পরিবর্তন? আসার তো কথা, সবাই তো বলছে যে আসবে। ধন্যবাদ। আমরা কিন্তু মাতারবাড়ি এলাকায় যে আরেকজন কাকুকে পেয়েছিলাম, কাকু তুলে ধরলেন কাকুর একান্ত ব্যক্তিগত মতামত। আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি বাজার এলাকায় পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন ভোট, এবার যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন আপনি? সরকার যে সরকারে আসুক, ক্ষমতা ভালোই চামু, যে সরকারে ক্ষমতা আসে ভালোই চামু। বিগত পাঁচ বছরে রাজ্য উন্নয়ন কতটা হয়েছে? ভালো ভালো উন্নয়ন হয়েছে, কৃষকের জন্য একটা ভালো কাজ করেছে, যে ধান টান কিনা ভালো হয়েছে, অল্প সময়ে ভালোই উন্নয়ন করেছে। আপনার কি মনে হচ্ছে এবার বিজেপি আবার ক্ষমতায় আসবে না পরিবর্তন? আসবে আসবে, বিজেপি আসবে। ধন্যবাদ। আমরা আমরা কিন্তু এই মাতারবাড়ি বাজার এলাকা থেকে আরেকজন দাদার সঙ্গে কথা বলে জেনে নিলাম দাদার একান্ত ব্যক্তিগত মতামত। আমরা কথা বলে নিচ্ছি আর দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি বাজার এলাকায় পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন ভোট, যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, কি আশা থাকবে আপনার? আশা তো জনগণের যাতে উন্নত হয়, উন্নয়ন হয় সেদিকে। আর তাছাড়া ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর গরিবরা যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে, দীর্ঘ 25 বছরও তা পায়নি। তার কারণে আগামী যে 16ই ফেব্রুয়ারি নির্বাচন আসছে, ভারতীয় জনতা পার্টি আগের থেকে আরও অনেক বেশি আসন নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এবং জনগণের তাতেই উন্নত হবে, উন্নয়ন হবে। নরেন্দ্র মোদীর যে দিশায় কাজ করছে দেশের উন্নয়নের জন্য, নরেন্দ্র মোদী ছাড়া তো দ্বিতীয় কোনো বিকল্পই নেই আমাদের সবাই। ভারতীয় জনতা পার্টির সরকারই আগামী দিন প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আমরা কিন্তু আরেকজন দাদার সঙ্গে কথা বলে জেনে নিলাম দাদার একান্ত ব্যক্তিগত মতামত এই মাতারবাড়ি বাজার এলাকা থেকে। আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই মাতারবাড়ি বাজার এলাকায় পেয়েছি আরেকজন ব্যবসায়ী দাদাকে। দাদা, গত 5 বছর রাজ্যে বিজেপি ক্ষমতায় কতটা উন্নয়ন হয়েছে আপনার? আমার উন্নতি নাই, আমার কিছু হয়েছে না। তো আপনার কি মনে হচ্ছে, রাজ্যে আবার বিজেপি আসবে না পরিবর্তন হবে? আসবে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম আরেকজন দাদাকে, পেয়েছিলাম আমরা মাতারবাড়ি বাজার এলাকায়। দাদা তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত। আমরা কথা বলে আমরা এই মাতারবাড়ি বাজার এলাকায় পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন ভোট, বিগত 5 বছর রাজ্যে বিজেপি ক্ষমতায় কতটা উন্নয়ন হয়েছে? এ আছে মোটামুটি উন্নয়ন, অন সরকারি সবজি সবজি যদি রেটটা কমে তো গরিবেরা বাঁচবারে, তাতে কষ্ট যাবে গাড়ি চলতে ফিরতে। তো আপনার তো আপনার কি মনে হচ্ছে, রাজ্যে আবার পরিবর্তন না প্রত্যাবর্তন? না, পদ্মা বলেই আয়োগ, আমরা যেটা আছি ওইটাতেই থাকুক, উন্নয়ন করতে হবে আর গরিবের লাগে, উন্নয়ন করলে আমরা এটাতেই আছি। ধন্যবাদ। আমরা কিন্তু ওই মাতারবাড়ি বাজার এলাকা থেকে কয়েকজন ভোটার এবং উপস্থিত জনসাধারণের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করলাম আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের পালস কি হতে চলেছে বা কি রায় হতে চলেছে। আমরা প্রতিটি বিধানসভা ঘুরে আপনাদেরকে জনতার রায় বা পালস তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন আমার ত্রিপুরা। নমস্কার, ধন্যবাদ।